কোন নিয়মে স্ত্রীর সাথে সহবাস করলে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে? মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান হয়? ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। শারীরিক মিলনের কিছু নিয়ম পরিকল্পনা মাফিক গর্ভবতী হওয়াটা সহজ করে দেয়, তাই গর্ভবতী না হয়ে থাকলে ভয় না পেয়ে স্বামীর সাথে মিলনে সচেতন হতে পারেন। কোন নিয়মে স্ত্রীর সাথে সহবাস করলে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে? নারী দেহের সবচাইতে উর্বরতম সময়ে, যখন ডিম্বাণু পরিপক্ব অবস্থায় শুক্রাণুর সাথে মিলিত হওয়ার জন্য উদ্যোগলিপ থাকে, তখন যে কোনভাবে পুরুষের শুক্রাণু নারী ডিম্বাণুর সাথে নিষিক্ত করতে পারলেই সে নারী গর্ভবতী হতে পারে। তবে এই সময়টা হল পিরিয়ডের ১৪তম দিন। এই দিনে নারী শরীর থেকে একটি পরিপূর্ণ ডিম্বাণু পরিপক্কতা লাভ করার পরে সেটি ফেলোপিয়ান টিউব দিয়ে গড়িয়ে গড়িয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং এক জায়গায় গিয়ে শুক্রাণুর জন্য অপেক্ষা করে, আর এই ডিম্বাণু সেখানে ৩৬ ঘন্টার মতো বেঁচে থাকে। যদি এর মধ্যে কোন শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার সুযোগ না পেয়ে থাকে, তাহলে সেটা গড়াতে গড়াতে সামনে গিয়ে জরায়ুর তৃতীয় স্তরের সাথে আশ্রয় নেয়। তারপর সেটা জরায়ুর তৃতীয় স্তর খসে পড়ার ভেতরে পিরিয়ড হিসেবে বাইরে বেরিয়ে আসে। যদি সেটা ফেলোপিয়ান টিউবের ভেতর শুক্রাণুর সাথে নিষিক্ত হতে পারে, তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর নিউক্লিয়াস এক হয়ে সেখানে জাইগোট তৈরি করে এবং সেটা সামনে গিয়ে জরায়ুতে আশ্রয় নেয়। এরপর হরমোনের প্রভাবে পিরিয়ড চক্র বন্ধ হয়ে যায়, যার ফলে সহজেই সেখানে সন্তান বড় হওয়ার সুযোগ পায়। অতএব সন্তান নিতে চাইলে পিরিয়ডের ১৪তম দিনের আগের কিছু দিন এবং পরের কিছু দিন নিয়মিত সহবাস করা উচিত। তবে সহবাসে নারী পুরুষ উভয়ে যৌন সুখ লাভ করার তা একজনের উপর অপরজনের দায়িত্ব এবং অধিকার বলা যায়। তাদের দুজনের উপর দুজনের আগ্রহ আর আস্থা বৃদ্ধিতে যৌন তৃপ্তি বিপুল পরিমাণ ভূমিকা রাখে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষের আগে বীর্যপাত হওয়ার কারণে বেশিরভাগ নারী যৌন অনুভূতির তৃপ্তি না নিয়েই সন্তান ধারণ করে। সেক্ষেত্রে পুরুষের উচিত আগে নারীকে বিভিন্ন কায়দায় ফোর প্লে পদ্ধতিতে উত্তেজিত করার পর সঙ্গমে মেতে ওঠা। এতে সাংসারিক জীবনে শারীরিক এবং মানসিক চাহিদার পূর্ণতা নিয়ে তারা হ্যাপিনেস অনুভব করবে। যৌন তৃপ্তি নিয়েই দুজন একে অপরের উপর খুশি থাকবে এবং সন্তান ধারণের ক্ষেত্রেও এক প্রকার তৃপ্তি অনুভব হবে। সর্বোপরি এটাই বলব, সন্তান ধারণের জন্য একজন নারী উপযুক্ত সময়ে যে কোনভাবে পুরুষের শুক্রাণু স্ত্রী জরায়ু মুখে পৌঁছাতে পারলে সে নারী গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে নারী দেহ সন্তান ধারণের জন্য শারীরিকভাবে সুস্থ এবং পুরুষ ব্যক্তির শুক্রাণু সন্তান জন্মদানের জন্য উপযুক্ত হতে হবে, তবেই সম্ভব। মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান হয়? প্রথম যেদিন মাসিক হয় সেই তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন। মাসিক কবে শেষ হল সেটা দাগানোর প্রয়োজন নেই। এরপরে আবার যেদিন মাসিক শুরু হবে ক্যালেন্ডারে সেই তারিখটা দাগ দিবেন। এই দুইটা তারিখের মধ্যে যত দিনের পার্থক্য সেটা আপনার মাসিকের সাইকেলের দৈর্ঘ্য। মাসিকের সাইকেল হিসাব করার সময় সাধারণত দুইটা ভুল দেখা যায়। মাসিক শেষ হওয়ার দিন থেকে অনেকে গোনা শুরু করেন, কিন্তু হিসাব করতে হবে যেদিন মাসিক শুরু হল সেই দিন থেকে। তারপর অনেকে পরের মাসিক শুরু হওয়ার দিনটাও গোনে। পরের মাসিক যেদিন শুরু হল সেদিন থেকে নতুন সাইকেলের হিসাব করতে হবে। ধরেন আপনার মাসিক শুরু হল ১ তারিখ, তারপর আবার মাসিক হল সেই মাসের ওই ২৯ তারিখ। তাহলে ১ তারিখ থেকে সাইকেল শুরু হয়েছে, ২৮ তারিখে শেষ, ২৯ এ আবার নতুন সাইকেল শুরু। তাহলে এবার আপনার সাইকেল ছিল ২৮ দিনের। একটু আগেই আমরা দেখেছি কিভাবে মাসিকের সাইকেল হিসাব করতে হয়। এই নিয়মে অন্তত ৬ মাস ধরে মাসিকের হিসাব রাখতে হবে। এতে আপনি ৬ থেকে ৭টা সাইকেলের দৈর্ঘ্য পেয়ে যাবেন। সবগুলোর দৈর্ঘ্য একই নাও হতে পারে। কোনটার আসবে ৩৩ দিন, কোনটার ২৬ দিন। ৬টা সাইকেলের দৈর্ঘ্য পাওয়ার পরে এদের মধ্যে সবচেয়ে লম্বা আর সবচেয়ে ছোট সাইকেল দুটো বেছে নিতে হবে। সবচেয়ে ছোট সাইকেল থেকে ১৮ বিয়োগ করলে যেই সংখ্যাটা পাবেন আপনার সাইকেলের সেই দিন থেকে ফার্টাইল উইন্ডোর শুরু, আর সবচেয়ে লম্বা সাইকেল থেকে ১১ বিয়োগ করলে যেই সংখ্যাটা আসবে সেই দিন আপনার ফার্টাইল উইন্ডোরের শেষ দিন। ধরা যাক আপনার সবচেয়ে ছোট সাইকেল হচ্ছে ২৬ দিনের, এখান থেকে ১৮ বিয়োগ করলে হল ৮।
অর্থাৎ আপনার সাইকেলের অষ্টম দিন থেকে ফার্টাইল উইন্ডোর শুরু। এরপর ধরা যাক আপনার সবচেয়ে লম্বা সাইকেল হচ্ছে 33 দিনের, 11 বিয়োগ করলে হয় 22, অর্থাৎ আপনার সাইকেলের 22তম দিন হচ্ছে শেষ দিন। তাহলে মাসিক শুরু হওয়ার পরে 8 নম্বর দিন থেকে 22 নম্বর দিন হল আপনার ফার্টাইল উইন্ডো। এর যে কোনো একদিন আপনার ওভারি থেকে ডিম্বাণু বের হওয়ার সম্ভাবনা আছে, তাই এই সময়টাতে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকবে। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিওটি জনসাধারণের কল্যাণের জন্য শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আমাদের ফেসবুক পেজের নাম অল বাংলা হেলথ টিভি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। We'll be right back.